স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশীষ চন্দ্র সরকার মালয়েশিয়ার নেভিড ন্যাশনাল হাইড্রোগ্রাফিক সেন্টারে অনুপ্রবেশের দায়ে আটক হলেন চার বাংলাদেশি বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ঘটে এই ঘটনা তাদেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ জানায় সেন্টারটির প্রধান ফটকের সামনে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলেন তারা পরে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়ে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে ছবি তোলার উদ্দেশ্যে সেখানে ঢুকেছিল তারা আটকৃতদের বিরুদ্ধে পূর্বের কোনো অবৈধ কার্যকলাপের রেকর্ড পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশও জানানো হয় তদন্ত শেষে পরবর্তী নির্দেশনার জন্য তাদেরকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো হবে আজ থেকে বাংলাদেশ সহ সব বিদেশি কর্মী নিয়োগ বন্ধ করেছে মালয়েশিয়া এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার কমিশনার হাসনাম মোহাম্মদ হাসিম জানান অবৈধ বিদেশি কর্মী নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি জাতীয় নিরাপত্তা নিশ্চিতের পর চাহিদার ভিত্তিতে বাংলাদেশ সহ অন্যান্য পনেরোটি উৎস দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়া অভিবাসন ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর এ দফায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না সাতশো রিঙ্গিত জরিমানা পরিশোধ করে কর্মীদের দেশে ফেরত পাঠানোর সুযোগ দেওয়া হচ্ছে আগামী বছর থেকে এই অবস্থানে হবে বলে দেন তিনি আমাদের মালয়েশিয়া এয়ারপোর্টেও আমাদের অনেক লোক সমাগম হয়েছে বাংলাদেশে অনেক আমাদের কর্মী ভাইয়েরা অপেক্ষা করতেছে বাংলাদেশ থেকেও টিকিটের সংকটের কারণে বিপুল পরিমাণ কর্মী আসতে পারছে না সব মিলিয়ে মালয়েশিয়ায় যে শ্রম বাজার সেই শ্রম বাজারে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা এক ধরনের অরাজকতা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এটা যেন খুব দ্রুত মালয়েশিয়ান সরকারের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এটা যেন একটা সুষ্ঠু সমাধানে পৌঁছায় পরিবর্তন হয়েছে মালয়েশিয়ার জহুরু প্রদেশের পাসপোর্ট সংগ্রহের ঠিকানা আগামী দুই জুন থেকে বাহরু জেলার বাইশ জেলার বাইশ জেলার রিঙায়ের তামান জেম্বিরা পোস্ট অফিস থেকে সংগ্রহ করা যাবে পাসপোর্ট বুধবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে কোলারামপুর বাংলাদেশ হাইকমিশন এর আগে পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় দেশটির কোয়ান্তান ও কেলান্তান প্রদেশায় হাতে হাতে মেশিন রেডবল পাসপোর্ট ডেলিভারি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ হাইকমিশন বিশেষ এই সেবা পেতে আগামী পাঁচ জুনের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে এছাড়াও আগামী পনেরো ও ষোলো জুন কুয়ালালামপুর পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করা যাবে পাসপোর্ট পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে পাসপোর্ট নিতে আগামী বারো জুনের মধ্যে সম্পূর্ণ করতে হবে আবেদন বাংলাদেশি শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী সৌদি আর সরকার বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃধার সাথে বৈঠকে কথা জানান মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী জানান কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণে সৌদির শ্রম বাজারে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা সৌদি আরবকে একটি আধুনিক শ্রম বান্ধব দেশে উন্নীত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার তবে তা বাস্তবায়নে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা প্রয়োজন সৌদির এ সময় পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন দূতাবাস শ্রম মিশন উপপ্রধান বৈঠকের পর অনুষ্ঠিত হয় একটি ওয়ার্কশপ সেখানে বিভিন্ন সেবা ডিজিটালাইজড সিস্টেমে কি কি সুবিধা রয়েছে এবং প্রবাসী কর্মীরা কিভাবে সেই সুবিধা কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় এতে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর মোহাম্মদ রেজা এরাপি কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যান্যরা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো মিলন মেলা জামালপুর অ্যাসোসিয়েশন সাউথ আফ্রিকার উদ্যোগে জনেসবার্গে করা হয় আয়োজন শুধু জামালপুর নয় দেশটিতে বসবাসরত বাংলাদেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দারাও অংশ নেন মিলন মেলায় প্রবাসীর মাটিতে এমন দেশীয় আয়োজনে খুশি প্রবাসীরা দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত কয়েকশত বাংলাদেশের অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার জোয়ানসবার্গ যেন কয়েক ঘন্টার জন্য পরিণত হয়েছে এক খণ্ড বাংলাদেশে জামালপুর অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে বিশাল এ আয়োজন স্থানীয় একটি স্কুলে দেশের পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা শুধু জামালপুরই নয় অন্যান্য অঞ্চলের বাসিন্দারাও যোগ দেন এই মিলন মেলায় দেশীয় সাজ পোশাক আর দেশীয় খাবার সুদূর বিদেশ বিপুজে তৈরি করে বাংলাদেশি আমেজ কর্মব্যস্ত জীবনে প্রবাসের মাটিতে নিঃসংস্কৃতির ছোঁয়ায় আনন্দ উল্লাসে আর খোশগল্পে মেতে উঠেন তারা এখানে আমরা সবাই আছি বাংলাদেশি আমরা যারা আছি সবাই এটা আপনি ধরতে পারেন এক টুকরো বাংলাদেশ তো এরকম আসলে মিলন মিলন মেলা ভালো লাগে সবার আজকে জামালপুর এসোসিয়েশন অনুষ্ঠানে আইসা অনেক ভালো লাগছে আমি অনেক দিন ধরে সাউথ আফ্রিকা থাকি বারো বছর থাকার পর অনেকের সাথে ফোনে কথা হয় কিন্তু দেখা হয় না আজকে অনুষ্ঠানের জন্য আমি সবার সাথে দেখা করতে পারছি ছেলে মেয়ে আসছে ওনারা অনেক জাম্পিং করছে খেলাধুলা করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সেই ভালো লাগে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনার কথার অনুযায়ী বলতে হবে যে বললে না যে মিনি বাংলাদেশ অনুষ্ঠানে বিভিন্ন বয়সী মানুষদের জন্য আয়োজন ছিল নানা ধরনের খেলাধুলার শিশুদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা বড়দের জন্য ফুটবল ম্যাচ আর নারীদের জন্য ছিল বালিশ খেলা পরিবার পরিজন রেখে হাজার মাইল দূরের প্রবাস জীবনে এমন আয়োজন এনে দেয় একটু বিনোদনের ফুরসত তাই ভবিষ্যতে বারবার এই ধরনের অনুষ্ঠানের আয়োজন চান প্রবাসীরা জামালপুর অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকার আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করছি এটা এখানে অনেক সংগঠনের নেতৃবৃন্দ আসছেন অনেক রাজনৈতিক সাংগঠনিক সামাজিক নেতৃবৃন্দ আসছেন সবাই অনেক ব্যবসায়ী আসছেন অনেক ভালো হয়েছে আয়োজনের শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সবশেষে খেলা বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এদের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী মোহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের বারফ্রাপ্ত সভাপতি আনিস রহমান শাহাদুজ্জামান সাজু ও জুয়েল তরফদারের সঞ্চালনার অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুমিনুল হক সর্ব আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লা আল তান সহ অন্যান্যরা নুরুল আলম যমুনা নিউজ জোহানেস দক্ষিণ আফ্রিকা যুক্তরাজ্যে অনুষ্ঠিত হল নেটওয়ার্কিং সভা দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অনুষ্ঠিত হয় সভাটি ওল্ড হ্যামের স্থানীয় একটি হলে করা হয় আয়োজন সংগঠনের নতুন ট্রাস্টটি সংগ্রহের উদ্দেশ্যে করা হয় এই আয়োজন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মহাম্মদ শেখ যৌথভাবে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান নুরু ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন মামুন সভায় অতিথিদের সামনে সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সদস্যরা এলাকার শিক্ষাখাতকে উন্নত করতে ও ট্রাস্টের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে উপস্থিত সবাইকে ট্রাস্টের সদস্য হওয়ার আহ্বান জানান তারা এ সময় নতুন ট্রাস্টি হওয়ার সদস্য ফর্ম পূরণ করেন পঁচিশ জন অতিথি এতে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল জব্বার মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ কদরুদ্দিন মঈনউদ্দিন আনসার আবুল হামিদ খান সুমেত প্রমুখ আমরা রে যে সাড়া দিয়েছেন আমরা প্রায় পঁচিশ জনর উপরে নতুন ট্রাস্টি পাইছি আমরা সবাই ধন্যবাদ জানাইলাম আমাদের দৌলতপুর ইউনিয়ন রিগন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে অলডামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি আগামীতে এরকম আমরা সাড়া পাবো এবং আমাদের এই টাস্ট সবাই মিলে এগিয়ে নিয়ে যাব ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডনে অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মিসানুর রহমান মিসান গ্রেটার ম্যানচেস্টারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ বাংলাদেশি সম্মানসূচকে এই পুরস্কার অর্জন করলেন চ্যারিটি কার্যক্রম আর সাংবাদিকতায় বিশেষ অবদান রাখাই পুরস্কার প্রদান করা হয় তাকে মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে লন্ডন সিটি কাউন্সিলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অ্যাওয়ার্ডটি হস্তান্তর করা হয় ব্রিটেনের একটি অন্যতম পুরাতন ঐতিহ্যবাহী অ্যাওয়ার্ডটি বারোশো সাঁত্রিশ সাল থেকে চালু হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাওয়ার্ডটি দেয়া হয় জাপানে বাংলাদেশি চিত্রশিল্পী জাকির সালামের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে দেশটির টোকিও শহরের এডিএফ গ্যালারিতে হয় এই আয়োজন গত একুশ মে শুরু হয় এনটাঙ্গেলড ইমোশনস এক্সপ্লোরিং ম্যাটেরিয়াল ইকোস থ্রো এক্সপ্রেশন শীর্ষকে এই প্রদর্শনী যার পর্দা নামে একত্রিশে মে আয়োজন চলে প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চব্বিশে মে ছিল আয়োজন করা হয় রিসিপশন পার্টি যাতে অংশ নিয়ে শিল্পী জাকিরের চিত্রকর্ম উপভোগ করেন জাপান সহ বিভিন্ন দেশের শিল্পীরা আয়োজকরা জানান বাংলাদেশের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জাপানের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন তৈরি করাই লক্ষ্য তাদের বেঁচে থাক আমাদের ভালোবাসা বেঁচে থাক অনাবিল দিনগুলো স্লোগানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল এসএসসি দু হাজার ব্যাচের মিলন মেলা ধারাবাহিকভাবে প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করা হলেও সংগঠনের দুই যুগ পূর্তি উপলক্ষে এবছর করা হয় বিশেষ আয়োজন এই উপলক্ষে পেন্সালভেনিয়া অঙ্গরাজ্যের একটি রিসোর্টে আয়োজন হয় দুদিন ব্যাপী মিলন মেলা এতে অংশ নেন নিউ ইয়র্ক সহ দেশের বিভিন্ন রাজ্যের এসএসসি দুই হাজার ব্যাচের শিক্ষার্থীরা মিলেনিয়াম দুই হাজার ব্যাচ ফেসবুক গ্রুপ আয়োজিত দুদিন ব্যাপী এই আয়োজনে যৌথ উপস্থাপনা করেন স্বামী পারভীন পারভিন মিজান আহমেদ ও মামুন উপস্থিত ছিলেন সাংবাদিক আজিম উদ্দিন অফি গ্রুপ অ্যাডমিন ইমরান হোসেন নাদিরা ইসলাম মা হাসান মিশু মাজহারুল বনি তুহিন আকাশ সহ আরও অনেকে প্রথম দিন পবিত্র কোরআন থেকে তেলোয়াতের দিয়ে শুরু হয় অনুষ্ঠান এদিন সিনিক ফ্রেন্ড রাইট বার্বিকু পার্টি বাচ্চাদের খেলাধুলা সহ আরও আয়োজন করা হয় দ্বিতীয় দিন আগত অতিথিদের মাঝে ক্রেস্ট সম্মাননা স্মারক বিতরণ করা হয় এছাড়াও ছিল গান আবৃত্তি খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে